ইতালিতে কাজের কথা বলে লিবিয়ায় নিয়ে চালানো হয় অমানুষিক নির্যাতন। এর ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার তিন যুবকের সঙ্গে। তাদের দ্রুত দেশে ফেরানোর দাবি জানিয়েছেন স্বজনরা। রাকিব হাসানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফজলে রাব্বি। মাদারীপুরের কালকিনি উপজেলার তিন যুবক সিফাত মাতুব্বার, এমারত হাওলাদার ও আকবর মাল ইতালি পাঠানোর লোভ দেখিয়ে তাদের কাছ থেকে 15 লাখ টাকা নেন পার্শ্ববর্তী এলাকার আরিফ চকিদার নামের এক দালাল। ডিসেম্বর দুপুর 2:30-3টার দিক দিয়া বাসায় আসার পরে আমাদের বলছে যে এক জায়গায় কাজ আছে, তোমরা কি কাজে যাবা? কিন্তু তাদের ইতালি না নিয়ে নেওয়া হয় লিবিয়ায়। হাত পা মুখ বেঁধে তিন যুবককে বিক্রি করে দেয়া হয় মাফিয়াদের কাছে, চালানো হয় নির্যাতন। সেই ভিডিও পাঠিয়ে স্বজনদের কাছ থেকে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। টাকা দিতে গিয়ে বিক্রি করতে হয়েছে বসত ভিটা ও ফসলি জমি, তারপরও বাড়ি ফেরেনি নিখোঁজ তিন যুবক। পরিবারগুলোর দাবি তাদের সন্তানদের যেন দেশে ফিরিয়ে আনা হয়। আমার ছেলেরে যেই অত্যাচার করছে, যেই মারধর করছে, সেটা আমাদের মোবাইলে ভিডিও কলে আমাদের দেখাইছে। দেখানোর পর আমরা আর সহ্য করতে পারি নাই, আমরা ভিটাবাসী ভিটাবাড়ি বেচছি, 5 লাখ টাকা আমরা পাঠাইছি। আরে উলাঙ্গু করিয়া রাইখা, আরে অনেক মজুর দিছে, অনেক মজুর দেওয়ার পর আমার ওদের টাকা পয়সা চাইছে। আমরা বাড়ি ভিটা ভাড়া বেচছি, তারা টাকা পয়সা দিছে। ভাই 5 লাখ টাকা এই মুহূর্তে কই ভাই? পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। জেলা পুলিশ মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে, বিশেষ করে যেখানে আমরা কোনো মানব পাচারের তথ্য পাচ্ছি বা বিদেশে কোথাও আটক আছে এরকম তথ্য পাচ্ছি, আমরা সাথে সাথে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি এবং আসামিদের আটক করছি। দালালদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি স্থানীয়দের। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।